Hi guys, welcome to my channel. Very good evening to you all. I hope you all well. সম্মানিত viewers, আজকে আমি গিয়েছিলাম বগুড়ার ঐতিহাসিক ধাপের হাটে. It's a historical place. এইজন্য ঢাকা, সিলেট, চট্টগ্রাম, পাবনা, নাটোর সহ সারা দেশের অনেক জায়গা থেকে ব্যাপারীদের এই হাটে আসতে দেখা যায়. দর্শক, এখন আপনারা লাল টকটকে একটি শায়ল জাতের ষাঁড় দেখতে পাচ্ছেন. আজকের হাটে ষাঁড়টির দাম হাঁকা হচ্ছে 80,000 টাকা. ষাঁড়টির সর্বোচ্চ দাম ইতিমধ্যে 75,000 টাকা পর্যন্ত উঠেছে. ধারণা করা হচ্ছে ষাঁড়টির ওজন 3.5 মিলিয়নেরও বেশি. শায়ল জাতের গরুর উৎপত্তি পাকিস্তানে. মাংস এবং দুধের জন্য এ জাতের গরু পৃথিবীব্যাপী বিখ্যাত. মূলত এ জাতের গরুর উৎপত্তি জেবু জাত থেকে. জেবু জাতের গরুগুলোর মধ্যে শ্যাওল জাতের গরু সবচেয়ে বেশি মাংস এবং দুধ উৎপাদন করে থাকে. এখন আপনারা মাঝারি আকারের একটি দেশি জাতের ষাঁড় দেখতে পাচ্ছেন. আজকে ষাঁড়টির দাম হাঁকা হচ্ছে 50,000 টাকা. ষাঁড়টির সর্বোচ্চ দাম ইতিমধ্যে 48,000 টাকা পর্যন্ত উঠেছে. আজকের হাটটি পর্যবেক্ষণ করে দেওয়া গেছে, বেশিরভাগ মানুষই গরু ক্রয় করছেন আসন্ন কুরবানিকে সামনে রেখে. এই জন্য আজকের হাটে ছোট এবং মাঝারি মানের ষাঁড়ের চাহিদা সবচেয়ে বেশি. বিক্রি হচ্ছে চড়া দামে. আপনারা এখন যে ষাঁড়টি দেখতে পাচ্ছেন, আজকের হাটে ষাঁড়টির দাম হাঁকা হচ্ছে 65,000 টাকা. ষাঁড়টির সর্বোচ্চ দাম ইতিমধ্যে 60,000 টাকা পর্যন্ত উঠেছে. গরু পালন নিঃসন্দেহে একটি লাভজনক কার্যক্রম. অল্প বেশি মাঝারি সব ধরনের পুঁজি দিয়েই এই ব্যবসাটি শুরু করা যায়. এটি এমন একটি ব্যবসা যেখানে লসের কোনো অপশনই নেই. আজকের হাটে চাহিদার তুঙ্গে রয়েছে দেশি জাতের ষাঁড়। এর একটি অন্যতম কারণ হচ্ছে এদের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি এবং এরা খুব সহজেই নিজেদেরকে আমাদের দেশের আবহাওয়ার সাথে মানিয়ে নিতে পারে। দেশি জাতের গরু চেনার উপায় হচ্ছে এদের চামড়া অনেকটা মোটা হয়ে থাকে এবং এদের লেজ দেখতে অনেকটা চাবুকের মতো। সম্মানিত ভিউয়ার্স, দেখতে দেখতে চলে এসেছি ভিডিওটি শেষ পর্যায়ে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে বলবেন না। সবার সুস্থতা কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখাবো আরেকটি ভিডিওতে নতুন কিছু নিয়ে। থ্যাংকস ফর ওয়াচিং, সি ইউ ওয়ান্স এগেন।